আতিথ্য তুমি দিলে পান্থ জনে, হাঙ্গেরি বিরাম তুমি দিলে শ্রান্ত জনে, প্রবাসীরে আপনার করিয়াছ যাবে, বিচ্ছেদে কখনো তার বিচ্ছেদ না হবে। ১৯২৬ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা উৎসবের জন্য হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সফর করেছিলেন। এ সফরে তার সঙ্গী ছিলেন নির্মল কুমারী, মহলানবী সহ আরও কয়েকজন। এ কবিতা উৎসবে হঠাৎ করে রবীন্দ্রনাথ বুকে ব্যথা অনুভব করেন। বুদাপেস্টের পাশের শহর বালাতন ফিয়োডে তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এ শহরটি হার্টের চিকিৎসার জন্য প্রসিদ্ধ। রোদঘেরা অসাধারণ এই শহরটির হৃদরোগ হাসপাতালটির ২২০ নম্বর কক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর তার চিকিৎসার সময়ে অবস্থান করেছিলেন। এ কক্ষটিতে রবীন্দ্রনাথের স্মৃতি সাজিয়ে রেখেছে হাঙ্গেরি সরকার।